আজকে একজন লেডির আমরা ব্রেস্ট অগমেন্টেশন করতে যাচ্ছি। আপনারা জানেন যে আমরা ব্রেস্ট অগমেন্টেশন দুইভাবে করতে পারি, একটা হলো নিজের শরীরে ফ্যাট দিয়ে প্লাস আর একটা হলো সিলিকন ইমপ্লান্ট দিয়ে। তো আজকে আমরা ফ্যাট দিয়ে ব্রেস্ট অগমেন্টেশন করতে যাচ্ছি। প্রথমে আমরা পেট থেকে আমরা লাইপোসাকশন করে ফ্যাট কালেকশন করব। এই ফ্যাট কালেকশন করার পরে ফ্যাটটাকে আমরা পিউরিফাই করব বা ফিজিক্যাল ট্রিটমেন্ট যেটাকে বলে সেটা করার পরে আমরা ব্রেস্টের মধ্যে দিব ফ্যাটটা। তো ব্রেস্টের মধ্যে এই অগমেন্টেশনের সুবিধাটা হলো এতে কোনো কাটাকাটি নেই, ব্রেস্টে আমরা ইঞ্জেকশনের মাধ্যমেই ঢুকাবো। আবার লাইপোসাকশন যেটা করব সেটাতেও কাটাকাটি নেই, আমরা লাইপোসাকশন একটা সামান্য ছোট্ট একটা ফুটা করে সেদিক দিয়ে আমরা সমস্ত ফ্যাট নিয়ে আসব। এটা লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে করা যায় না, এটা হলো টোটাল অ্যানেস্থেশিয়া অর্থাৎ ফুল অ্যানেস্থেশিয়া দিয়ে করতে হয়। তো আজকে আমরা সেভাবেই সে অপারেশনটা করছি। প্রথমে আমরা লাইপোসাকশন করব। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে আমরা লাইপোসাকশন শুরু করব। তো লাইপোসাকশন আমাদের টার্গেট হলো যে 400 থেকে 450 ml করে ফ্যাট আমরা দুইটা ব্রেস্টের মধ্যে দিব। এটাতে উনি আগামীকালকে সকালেই চলে যেতে পারবেন। আর 400 ml ফ্যাট দিতে পারলে তার ব্রেস্ট ভলিউমটা বেশ ভালো হবে আশা করা যায়। ফ্যাট দিয়ে ব্রেস্ট অগমেন্টেশন আমরা প্রায় শেষ করলাম। এখন আমরা এখানে 400 ml করে ফ্যাট দিতে পেরেছি, দুটাতে মোট 800 ml ফ্যাট দিয়েছি। এবং একটা বিষয় হলো যে সবাইকে কিন্তু ফ্যাট দিয়ে ব্রেস্ট অগমেন্টেশন করা যাবে না। যাদের ব্রেস্ট অনেক বেশি স্যাগিং তাদের ফ্যাট দিয়ে অগমেন্টেশন করা যাবে না, যাদের মাইল্ড টু মডারেট স্যাগিং আছে তাদের ক্ষেত্রেই শুধু ফ্যাট দিয়ে অগমেন্টেশন করা যাবে। আর হলো যে যাদের ব্রেস্ট ফ্যাট দিয়ে অগমেন্টেশন করতে চান তাদের অ্যাবডোমেনের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ফ্যাট থাকতে হবে। এবং আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন যে ওনার বডিতেও একটা কার্ভ চলে এসেছে, যে ফ্ল্যাঙ্কসটা অনেক ফুল ছিল, এই জায়গাটা শুকানোর পরে এই যে দেখেন এই জায়গাটা নিচু হয়ে গেছে। এটা যখন আরও হিলিংটা হবে, এটা যখন চামড়াটা একদম সাথে লেগে যাবে তখন আরও স্লেন্ডার লাগবে। তো ওভারঅল একটা সুন্দর শেপ আশা করি উনি পাবেন।